উত্তরপ্রদেশের তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা এবং কেন্দ্র সরকারের আনা নতুন কৃষি আইনের বিরোধিতা প্রতিবাদ মিছিল করা হয় সিউড়ি দুই নম্বর ব্লকের অন্তর্গত পুরনন্দপুর গ্রামে। এই দিনের এই মিছিলে উপস্থিত হয়েছিলেন সিউড়ি দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি নজরুল ইসলাম সহ স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। মিছিল থেকে স্লোগান তোলা হয় তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, পাশাপাশি বিজেপিতে শাসিত উত্তরপ্রদেশ সরকারের পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় এই মিছিল থেকে। এছাড়াও কেন্দ্র সরকারের আনা নতুন কৃষি আইনের বিরোধী স্লোগান দেওয়া হয় এই মিছিল থেকে। হাত রসে যে অসহায় তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার প্রতিবাদে দলিত সমাজের পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ মিছিল। সিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে সারা ব্লকের সমস্ত তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মা ভাই বোনরা এসছেন এবং তারা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছেন। সেই প্রতিবাদ র্যালি আজকে অনুষ্ঠিত হচ্ছে। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।